কারণে মাইনরিটি বিরোধী এজেন্ডা থাকা এই পি পি এল বিপি আমি ভোট দিব নোৱাৰো। ফ্লাই যে আছে কৌচি কৌচি খাবাই আছে রিজলুশন লানানে স্টেট নো হরপিরা যে নোংথাংমোনহা এনডিপি নি বারে সাউরেনাংসিগো বা এনডিপি গু জেলনিপ্রায় বখনাংসিগো ঠিক আছে। ললিত হেমরাম ডাঙরে হিনে আমার লগত গকনে রাজ্য কইছে যে সাউক ইপিপিলে ভিসিডিসি চেয়ারম্যান একজনে আমার প্রায় 28 বিঘা আদিবাসী মানুষের মাটি কি কইছে তেওলকে সম্পূর্ণ অবৈধভাবে নিজের নাম কই লৈছে। 13খন ট্রেক্টর ফেরেঙ্গার মানে সিপাহী বিলাকে আমার আদিবাসী ভাই কাঠ লৈ আনা তেওলোকক ভাঙি ছিঙি মানুষ ধরি মিলি লৈ গৈছে বালাগড় একেলগে আছে। অবরক্ষা সমিতির কোন বলি কলে প্রশ্ন তো প্রথম আহিব যে অবরক্ষা সমিতি এক দুজনে মানুষ আছে নবহরণীয়া যার কারণে অবর রাজ্যের কারণে ছাত্রের কারণে লাগি থাকে তেওঁলোকে নবহরণীয়া নমিশন ক্যানসেল হয়েছে। তেওঁলোকে ভালকে জানে যে অবরক্ষা সমিতি গঠন করা জি এস পি দল সেই দলের ক্যান্ডিডেট আছে সেখানে কিছু যদি কোনবা নিজের সিদ্ধান্তর বাইরত গেছে সি কোনবা ললিত হেমব্রম কোনবা এক্স ওয়াই জেড সি অবরহ মানুষ নয় হবে নয় আজি ললিত হেমব্রম ডাঙরিয়ায় সিদিনা মাত্র 5 লাখ টাকা লৈছে শহীদের নামত কারণ তেওঁলোকের পরিয়ালের মানে তেওঁলোকের খুড়াকর পরিয়ালের প্রায় 12-13 জন মানুষ নিহত হয়েছিল সেই পয়সাটা ললিত হেমব্রমে লৈছে। যদি তার কারণে তো কৈছে যে নবহেনার মানে কি কয় আমার কি কয় জি এস পি কিন্তু সাপোর্ট নাই তেওঁলোকে বেলেগ কথা যদি সেইটা দিয়ার কারণে কারণ সেইটা কিন্তু এনে পাওয়া নাই তোর খুড়াকর গোটেই পরিয়ালটো শেষ হওয়ার পিছত কোনো নাই কারণে ললিত হেমব্রমে পাইছে। মই তো ভাবিছিলো যে সঁচাকে শহীদ সন্মান দিছে কিন্তু ললিত হেমব্রম যদি কিনা কারণে দিয়েছে মানে নাজানো সেখানে কইছো যদি কোনবা অবরোধ নামত দালালি কইছে তেওঁলোকে সিদ্ধান্তর বিরুদ্ধে কইছে তেও কেতিয়াও অবরোধ হব নয় সি এক্স ওয়াই জেড যেন হোক মাধব রাজ জেনারেল সেক্রেটারি হয় তো এ টু জেড ভালকে জানে তো খোলাকে কইছে যে আমি যেহেতু গোটাই এজেন্ডাটো অবরোধ গোটাই এজেন্ডাটো গণসুরক্ষা পার্টির নামত আছে গতি এজেন্ডা ভিত্তিত আমি সাপোর্ট দিছো। গোটাই মাইনরিটি সংগঠনবিল কইছে যে আমি কোনো কারণে মাইনরিটি বিরোধী এজেন্ডা থাকা ই পি পি এল বি পি আমি ভোট দিব নোৱাৰো তেতিয়াহলে অবরোধ কামটি কেলে সাপোর্ট ক্রুদ্ধ করা বলে কইছে তাহলে কার কথা শুনি কইছে কার পর টাকা বিচারিছে খোলাকে কব লাগবে নহলে কি আছে তেওঁলোকৰ সিদ্ধান্ত কি ই পি পি এল বি পি এফ কি তেওঁলোকৰ কি গাঁও গঠন কৰিব যি জয়ন্ত বসুমতাৰী তেওঁলোকে গাঁও গঠন হোৱালৈকে 2000 গাঁও আকৌ সোমোৱাৰ কথা কৈছে তেওঁক কি ভোট দিব লাগিব যি আগ্ৰহ মহিলা এই খাম্পা বৈগাৰী 17 বছৰ শাসনৰ আছিলে এক টুকুৰা মাটি নিলে কিনা ললিত হেমব্ৰম চিঞৰি চিঞৰি কৈছে যে আজি 15,000 লোকক পাত্তা দিয়া হ'ল মাত্ৰ আদিবাসী যুজনক পাত্তা দিয়া হ'ল ক'ত গ'ল সেই ললিত হেমব্ৰম সেইকাৰণে কৈছোঁ যে এই ধৰণৰ কথা মিডিয়াত কৈ নিজৰ মানে মুখত নিজে থুয়াই নলব বিনীতা ডেকা ক্যান্ডিডেট তেওঁ স্কলাৰ হয় ইঞ্জিনিয়াৰ হয় আমি এটা কথাই কৈ দিছোঁ বিনীতা ডেকাৰ পৰা যে বিনীতা ডেকা সদায় ৰাইজৰ লগত থাকিব লাগিব ৰাইজে তেওঁক এইখিনিয়ে মৰম হেৰি দিব যদি নবহৰণে যদি ৰাইজৰ লগত থাকে তেওঁ কমিটমেণ্ট কৰিছে সেইকাৰণে আমি বিনীতা ডেকাক আমি ৰাইজৰ লগত পৰিচয় কৰাইছোঁ কেণ্ডিডেট বনাইছোঁ তেওঁক আমি ৰিক্ৰুইট কৰিছিলোঁ যাতে ডেকা ল'ৰা ছোৱালী আৰু মহিলাসকলক বা হেৰিয়ৰ সহায় কৰিব পাৰে কোনোবাই কিবা এটা সংস্থাপন কৰিব পাৰে তাত যাতে তেওঁ সহায় কৰিব পাৰে আজি ভাল হল তেল এমবি হলে ইয়ত জেনারেশনের লগত কাম করব পাই এফসো সভাপতি জিফেন বড়তো ইতো হিয়েতো সেকেন্ড শিফট প্রমোদ বড়র সেকেন্ড শিফট তো হিয়ে এটা আফসো কজনমান লিডার আর ইফিফেল কজনমান লিডারে সব কথা গম পাইছে যে আমার সরকার না থাকিব আমি এমপি তো নিজিকিব এগুলা এগুলা কথা তো জিফেন বড়ই জানে আর প্রমোদ বড় জানে এই কারণে ইহতর মাজত আলোচনা হয়ে আছে যে যান দিন আছে 10 দিন হোক 20 দিন হোক বা 1 মাস 2 মাস বা 3 মাস 4 মাস সেইখিনি সময়ত যান পারে কামাব লাগে কাম করার ঠান্ডা নাই সরকার যে না থাকিব বা বিজেপি আর ইউপিপিএল যেটা এলায়েন্স এইটা যে না থাকিব এই কথাটা তো জিফেন বড় বিরাট ভালকে জানে প্রমোদ বড় ভালকে জানে স্পষ্ট ইহতে আমার দলটো এইবাৰ এম পি ইলেকশ্যনত নিজিকিব এইটো ফাইনেল এই কাৰণে ইহঁতে যিমান পাৰে কামাই আছে কামাই আছে কামাই লোৱাটো ইহঁতৰ কাম এতিয়া একো কাম নকৰে ডিচেম্বৰত কি কৰিব ইয়েতো চলাই আছে চাপ্লাই দি আছে কৌচি কৌচি খামাই আছে ডিচেম্বৰতো 1 নম্বৰ কনট্ৰেক্টাৰ নাই এতিয়া আফচোৰ প্ৰেচিডেণ্ট হ'ব পাৰে সি কিন্তু 1 নম্বৰ কনট্ৰেক্টাৰ কি নাই 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 মই এন ডি এ কোন এন ডি এ কোন ইউ পি এ মই এইবিলাক চিনি নাপাওঁ এতিয়া আমি হল অকলে নির্বাচন কেলেছে
জিকার পিছন আমার পার্টির আলোচনা হব কি হয় নহয় এই বেলেগ কথা। দীপেন বড়োয়ে ভিতর কোয়াটি হিয়ে যে দিলীপ শইকীয়াক ভোট দিব নালাগে বলে কোয়াটি দীপেন বড়োয়ে কইছে। ইয়ার নির্দেশতে এই বড় মানুষগুলা নাঙ্গলক ভোট দিছে, গম পায় আপনাদের? দীপেন বড়োয়ে নির্দেশতে ইউপিপিএল আর আফসু সাপোর্টার বিলাকে তামুলপুর, ভেরগাঁও, ওদালগুড়িত ভিতরে ভিতরে নাঙ্গলক ভোট দিয়াতে এই দীপেন বড়োয়ে ওখানে তো 2.5 লাখ মার্জিন হবো, 2.5 লাখ ডিফারেন্স হবো। ওদালগুড়িও এনেকুৱা হবো, মুঠতে আমি জিকিছে, বিরাট আরামত জিকিছে। যদি এনডিএফবি জেল উদাং যাজানো লুগিয়েদা যেন বিপিএফনে ভোট হান, যদি এনডিএফবি বিথমনক যদি সাকরি মানজানো লুগিয়েদা যেন বিপিএফনে ভোট হান, যদি এনডিএফবি মার্টিয়ার ফেমিলি এফসুনি মার্টিয়ার ফেমিলি যদি সাকরি মানজানো লুগিয়েদা যেন বিপিএফনে ভোট হান। ইলেকশন বছর হিসাবে আমি মাসে প্রমোদ বড় বিথমন ইউপিপিএল পরিবর্তন সরকারনি থাই বিটিসি ইলেকশনও রাইজোর গেজারও যে মানে মিজিং আর সিমান দিন বিথমনে যে সিপাইদ আমি বুঝতে সান বুদমান প্রমোদ বড়াই গামি গামি গংনে গংনে ট্রেক্টর হাই যাগান, যাতে বই গামি রাইজো রাজা মানে জানায় সুবিধা মতন। আমি দিনে রাইজো রাজা প্রশ্ন কালামে সান মনবেসে গামিয়া ইউপিপিএল বা পরিবর্তন সরকারনি ট্রেক্টর গংনে মানক বুদমান ঘরে ঘরে জার্সি গরু, ঘরে ঘরে গাখির, দিনে সর সাবসে নকরাহাই দিনে জার্সি মোসৌ মানক, ঘরে ঘরে পুকুরি, ঘরে ঘরে মাস, সর সাবসে দিনেহাই যা পুকুরি মানক। দা দিনেহাই আং লুগিয়েদা রাইজো রাজা লুগিয়েদা বড় লাইমনফোর বিটিআর রেকর্ডনি গেজেরজন সাকরি হানোর বাত্রা বুদমান, নাথায় নখর নখর সাকরি হানোর বাত্রা বুবদমান, নখর নখর সাকরি হা পসিবল নংখায়া। এটলিস্ট যাই বিথমা কষ্ট কালামদ আদায় এনডিএফবি এফসুনি এনডিএফবি মার্টিয়ার ফেমিলি নখরনে সাকরি হইবা অন্তত বিথমান গোসাও এসেবাবো গোজনাই মানগমান মার্টিয়ার ফেমিলি নহাই। দিনে যা গবং সমস্যা দো, জবনে গয়ী সমস্যা, ওখান আমি দিনে ইউপিপিএল কাবলাইন সান যদি গহ দোলা এনডিএফবি জেল গহ, নি পরিবর্তন সরকারা গহ দোলা এনডিএফবি মার্টিয়ার ফেমিলি এফসুনি মার্টিয়ার ফেমিলি বিথমনে সাকরি হ, নিমা যদি গহ দোলা বডলাই ইউনিভার্সিটি হাগ্রামা মহিলারী সারাহাই যিনি রাইজো রাজানি যাতে যেন বিটিসি অঞ্চল স্টুডেন্টরা কম পয়সাজন যাতে ইউনিভার্সিটি পড়াই হাত হা বডলাইন ইউনিভার্সিটি লুদমান, দিনে বে বডলাইন ইউনিভার্সিটিয়াও নি গহ গান সরকারা যদি গহ দোলা দাসিম স্ট্রিট লাইট মানে বানায় হাকে গবং সমস্যা দো। যা দিনই এনডিএফবি জেল মাবই গগন বি যিনি ওয়েল এডুকেটেড পার্সনরা মিছিগৌ চুক্তি যাদের হিসাবে যফ্রামব জারিমিনও যেন নুফেরাই যে চুক্তিকারী জেল থাকে, নাই যিনি এনডিএফবি চুক্তিকারী দাসিম জেল দোক দিনেহাই যিনি বিটিসিহাই জবনে গিয়ে হোম মিনিস্টার ফে একমা রাজনাথ সিং ফে অমিত শাহ ফে চিফ মিনিস্টার খনলে খনলে মিটিং কালামে ফেবে থাকে, নাই যিনি বড় হারিনি সিনশ্রী আবাদ সিনশ্রী আফাদ দুলারাই বড় ফরাইসা আফাদনিফ্রাই যেন দাবো খনসেবো মানে মেমোরেন্ডাম হাই নুয়াকই বিথমনে যে বিথমনা বিটিআর চুক্তিকহাই রেসপেক্ট কালামে যাতে নিথমনা এনডিএফবি জেল রেহাই কালামনগো কেস ফজবনগো হা দাসিম যেনসেবো মেমোরেন্ডাম হাই নুয়াকই, অবলা যা বুঝিগন যদি বিথমনা জাতি সানাই দোলা অন্তত বিথমনের থাকায় তো এফসুয়া দিনে ফংসে বার্তাবাবো বুসিগম প্রমোদ বড়াবো দাসিম যিনি কাউন্সিলহাই মানসেবো রিজলুশন লানানে স্টেট নো হরফেরাক যে নিথমা এনডিএফবি বারে সাউরাই নাগো বা এনডিএফবি জেল বকনাগো, দিনেসম যিনি আসাম এসেম্বলিহাই যিনি এমএলএ ফাই ফংসেবো বার্তা বুফেরাকি যে এনডিএফবি জেল বকনাঙ্গো হানহাই, ওখানে যা দুঃখনাথ বার্তা ইউপিপিএল যাই লিডার বিথমন দো দাসিম বিথমনা মানে বিথমন মেগনা দাসিম মেসেবনানি দো প্রবলেম নুনে মন্থনান বিথমনা বে প্রবলেমনি সলিউশন বিথমনা হন গোসো গিয়া, যিনি রাইজো রাজানি সানো বার্তা যাইবাই বিথমনা দাখলি দরং দরং উদালগুড়ি বিথমনা বুনে ফেদম যে পদ্ম বিবারে ভোট হানো বিটিআর চুক্তি জাপুহনে থাকায় হানহাই, দিনেহাই এলায়েন্স গভর্নমেন্ট আসে
UPPL আর বিজেপি জিনিস বিডিসি এলায়েন্স গভর্নমেন্ট এলায়েন্স গভর্নমেন্ট থাকেও যদি প্রমোদ বড়াই বিডিসি চুক্তি জাফুনা দাসিম খনসে চিফ মিনিস্টারের সিগাম বুঝে হাই ইলেকশন সময় প্রচার করলগাছিন দাসিম মেমোরেন্ডাম হন হাই সরকার থাকায় সময় চারি বছর জালামাই দিনে পাঁচ বছর সরকার দাসে জুবসই অবলা যেন মা বিশ্বাস করামানি যেন এনডিএ এলায়েন্স গভর্নমেন্টে ভোট হন দিনে যেগুলা চুক্তি করলাম বিজেপি সরকার থাকার সময় যে চুক্তি করলাম নয় হামা দিনে বিজেপি মিথিখাগৌ যে বিডিসি বিটিআর চুক্তি যাদের এনডিএ বে জেলা দো বিষয় বোখনাগান নাই মেসেব আগান সুরনায় যিনি স্টেট গভর্নমেন্ট যিনি বিডিসি গভর্নমেন্ট যিনি মানে ইন্ডিয়ান গভর্নমেন্টনিফ্রাইবো যেন মেসেব আগান সুরনায় যেন নুন মানাখাই এনডিএ বি পার্টি লানি হয়।